ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা নেত্রকোনা জেলার পাহাড়ি অঞ্চলের প্রায় ১৪টি গ্রামে বিভিন্ন বেসরকারি এনজিও সহযোগিতায় খরগোশ পালন করছে পাহাড়ি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষেরা। প্রতিজোড়া খরগোশ ৫০০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি করছেন তারা। চিকিৎসার অভাবে অনেক খরগোশ মারা যাওয়ায় খরগোশ পালনে আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেকেই, ফলে চিকিৎসা সেবা সহ সরকারি সহায়তা পেলে খরগোশ পালন আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এগুলো বিক্রি করে আমরা সংসারে এই অভাবগুলো মিটাইছি। সরকারের টাকা পয়সা পেলে তো আমরা যদি সাহায্য করে আমরা আরো খরগোশ পালবো, উন্নতি করব। সরকার এবং বেসরকারি সংস্থাগুলো আরো ব্যাপকভাবে কাজকাম করে তাহলে এই যে আদিবাসীদের মধ্যে আপনার তা খরগোশ চাষ যে উৎসাহ এবং সারা জাগিয়েছে সেটি আরো গতিশীল হবে। খরগোশ পালনে সব ধরনের সহযোগিতা ও চিকিৎসা সেবার আশ্বাস দিলেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমাদের পরামর্শ মতো এই সমস্ত উপজাতি ব্যক্তিগণ তারা খরগোশ পালন শুরু করে এবং পরে তাদের আমরা রিফ্রেশার কোর্স ট্রেনিং দিয়েছি এবং আমার বিএফএ, আমার ভেটেরিনারি সার্জন এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করেন, তাদের পরামর্শ প্রদান করেন। সরকারি সহায়তা সহ সময় মতো চিকিৎসা সেবা পেলে আরও ব্যাপকভাবে খরগোশ পালন করে অর্থনৈতিক সমৃদ্ধি আনা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।